পার্সেলের মোড়কে ডাকঘরে মাদক। ঘটনা তদন্তে নেমে কলকাতা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার দুই মাদক পাচারকারী, উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক। পার্সেলের মোড়কে করে কুরিয়ারের মাধ্যমে কলকাতার বুকে পোস্ট অফিসে এসে পৌঁছালো মাদক। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকার মাদক দ্রব্য। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, গোয়া থেকে কয়েকজন যুবক কয়েক লক্ষ টাকার মাদক অর্ডার করেছেন। খবর পৌঁছাতেই তদন্তে নামে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ জুবেন ও ফাইয়াজ আলম নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের টাস্কফোর্স। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, রেব পার্টিতে মাদক সরবরাহের জন্যই গোয়া থেকে বিশেষ ধরনের এই মাদক অর্ডার করা হয়েছিল। জানা গেছে, গোয়া থেকে মূলত এমডিএমএ ও এলএসডি মাদকের চাহিদা বেশি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার গোড়াতে পৌঁছাতে চাইছে পুলিশ। কতদিন ধরে চলছিল এই কারবার, এর পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে, এর আগে কখনো ট্যাংরা পোস্ট অফিসে এইভাবে মাদক দ্রব্য কুরিয়ারের মাধ্যমে এসেছিল কিনা, মূল কথা মাদক পাচারের মূল মাথার কাছে পৌঁছাতে তদন্তের সমস্ত দিকগুলি খোলা রাখছে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। এই ধরনের পার্টিগুলিতে কি ধরনের মাদকদ্রব্য মূলত ব্যবহার হয় তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পোস্ট অফিসের কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারের ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।